এই ধরো মাসখানেক একটু কম বেশি হতে পারে আর কি। দেখো ভীষণ দেরি হয়ে যাচ্ছে, এখন না গেলে কিন্তু মুশকিলে পড়বো। সোনা রূপা এলাম বাবা, একটু কাজ করে আসি। দীপা এলাম রে। রূপার কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালনারবি, অপারেশন ভালো হয়ে থাকলেও রিকভারির জন্য অনেক সময় লাগবে। এই ধরনের শক নেওয়ার ক্ষমতা ওর কিন্তু নেই, বলেও কিছু বলিস না ওকে প্লিজ। তারা আমি কি করবো এখন? ঠাকুর বলিষ্ঠকে আমি যন্ত্রণা থেকে কি করে বাঁচাবো? কি করে অর্জুনদি কোথায় চলে গেল মা? কাজে কাজে এখন? হ্যাঁ ডাক্তারদের তো এমনই কাজ, যখন তখন বেরোতে হয়। তুমি অর্জুন দাদিকে বারণ করলে না? কেউ কাজে গেলে তাকে বারণ করতে আছে বুঝি? অর্জুন দাদি মনে হয় ইচ্ছে করেই চলে গেছে। রূপা এমন কথা বলছিস কেন? কেন চলে যাবে? জানি না মা, কিন্তু রূপার মনে হয় অর্জুন দাদি খুব কষ্টে রয়েছে। পাথবি তুমি কি করে বুঝলে? রূপা অর্জুন দাদির হাসির সাথে মা হিংসুকুটি আর রূপার হাসি মিল খুঁজে পায়, যেন জোর করে হাসছে। কেন মা অর্জুনের কিসের এত কষ্ট? রূপারা তো সবাই এখন ফ্যামিলি, আর অর্জুন দাদি ফ্যামিলির মতন মিশছে না কেন? দূরে দূরে থাকছে, তুমিও তো চেষ্টা করছো না মা? কিসের চেষ্টা? রূপার মা তো সব কষ্ট সারিয়ে দেয়, তাহলে মা কেন অর্জুন দাদির কষ্ট ভুলিয়ে দিচ্ছে না? রূপা দেখছে মা কোনো চেষ্টাই করছে না। মা আমি তোমাকে একটা কথা বলবো। কি? আমাদের কষ্ট হলে তুমি আমাদেরকে সাক্ষাৎ করে দাও, তোমার কষ্ট হলে আমরা তোমাকে সাক্ষাৎ করে দিই। দাদুভাই দিদিভাই সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু অর্জুন দাদির কষ্ট হলে কার কাছে থাকবে? ওর তো বাবা মা কেউ নেই, মা না থাকলে কি কষ্ট হয় আমি সেটা জানি। তুমি যখন ছিলে না তখন আমার খুব কষ্ট হতো জানো? খোকা দাদু বলেছে অর্জুন যখন এই টুকুনে ছিল তখন থেকেই ওর মা নেই। তাহলে কি কে ভালোবাসবে মা? আমি কি তোমায় সত্যি খুব কষ্ট দিচ্ছি? আমার জন্যে তোর ফেলা এই চোখের জল এটা খুব প্রেশাস, যত্ন করে এটা নিজের কাছে রেখে দেবো। অর্জুন দাদি ফিরুক, ওকে রূপার ইঞ্চুকুটি খুব ভালোবাসবে। তুমি কেঁদো না মা, কেউ বাসুক না বাসুক আমরা ভালোবাসব। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।